আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি হলো বস্তা, বস্তার ভিতর মাল রয়েছে, আমি অনলাইনে বিক্রি করেছিলাম। এই মালটা কেন রিটার্ন আসলো দেখেন, আমি অনেক ভাইকে চার্জার ফ্যান দিয়েছি, কেবল দিয়েছি, গ্যাং সুইচ দিয়েছি, মানে 150-200 বা 250 লোকের আমি অনলাইনের মাধ্যমে মাল বিক্রি করেছি। অনেক ভাই বিদেশে থাকে, তারা ফ্যামিলির জন্য চার্জার ফ্যান লিয়েছে, কেবল লিয়েছে, এরকম অনেক ভাই রয়েছে, কিন্তু আমি কোনো ভাইকে ঠকিয়েছি এরকম কোনো ভাই বলতে পারবেন না যে আরিফ ভাই আপনি আমাকে 2 নম্বর মাল দিয়েছেন বা ভালো মাল দেন নি, এরকম কোনো কমেন্টে কেউ বলতে পারবেন না। যদি ভালো মাল দিয়ে থাকি বলবেন, খারাপ মাল দিয়ে থাকলেও কমেন্টে বলবেন। কিন্তু অনেক সময় নিজেকে অপরাধী মনে হয় যখন আমি অনলাইনে মাল বিক্রয় করি, মালটা যখন রিটার্ন আসে আমরা কেন এই টাকাগুলো নিই। দেখেন রিটার্ন আসার পর মালটাগুলো অনেক সময় লাট হয়ে যায়, আপনারা কেন রিটার্ন দিবেন আমি এইটা বুঝি না। মাল নিচ্ছেন, আপনাদেরও প্রবলেম আমাদেরও প্রবলেম, আপনার মালটা নেওয়ার কথা বলে নিচ্ছেন না। দেখেন এই মালটা হলো আমি পাঠাইছিলাম, এখানে রয়েছে কিছু কেবলস রয়েছে, কেবল রয়েছে, বড় ভাইকে আমি বলেছিলাম রেট দিয়েছিলাম বিআরবির কেবল, মোহাম্মদ নজরুল ইসলাম, মধুপুর, টাঙ্গাইল। বড় ভাইয়ের ফোন নাম্বারটা আমি বলে দেবো, কারণ বড় ভাই তোমাকে মাল রিটার্ন দিয়েছে, আমি তার কাছে আস্থা অর্জন করতে পারি নাই, নিজেকে অনেক অপরাধী মনে হয়। যখন মালটা মধুপুর টাঙ্গাইলে গিয়েছে, বড় ভাই আমাকে বলে যে ভাই আমি আপনার মাল আসছে, আপনি আমাকে কেমন মাল দিছেন, আমি বস্তা খুলবো, কুরিয়ার থেকে মাল নেবো, বস্তা খুলবো, খোলার পরে মালগুলো দেখবো, তারপরে মাল নেবো। এখন বলেন ভাই, আপনি এই মালটা যখন আমার মালটা অন্য জায়গায় যাবে, আমি কি তাকে সেই অনুমতি দেবো, সে দুই পাল তার বেরো করে নিতে পারে, ঠিক মতো নাল দেবো, সে বলে যে ভাই আপনি 2 নম্বর মাল দিলেন, 1 নম্বর মাল দিলেন। তখন আমার কাছে নিজেকে খারাপ লাগলো যে আমি অনলাইনে মাল বিক্রি করি, আমি তার কাছে আস্থা অর্জন করবেন না, সে বড় ভাই আমাকে আমার কাছ থেকে মাল নিয়েছে 26,424 টাকা, সে 1,000 টাকা আমাকে দিয়েছে, তারপরে এই মালটা আমি কুরিয়ারে পাঠিয়েছি এবং মালটা আবার কেন রিটার্ন হলো। দেখেন মালটা যাওয়ার পরে মাল গেছে, বড় ভাই বলতেছে ভাই মালটা আমি দেখবো, বস্তা খুলবো, সেখান থেকে রিসিভ করবে, টাকা দিয়ে রিসিভ করবে না, আগে মালটা নেবে, বস্তাটা নেওয়ার পরে তারপরে মালটা দেখবে, তারপরে মালটা রিসিভ করবে কিনা। এখন কুরিয়ার থেকে যখন আমাকে ফোন দিয়েছে, দেখেন এই অনুমতিটা দেওয়া কি সম্ভব? আসলে কুরিয়ার যাওয়ার পরে দুই কল তার নিলো বা যে কোনো একটা প্রবলেম হলো, তখন আমি কীভাবে সলভ করবো ভাই এক কল তারের প্রবলেম ভাই হলো? দেখেন আমি তারটা আপনাদের সামনে কেবলসটা আমি আপনাদের সামনে বের করবো, আসলে কী কী মাল দিয়েছিলাম দেখেন আমি খুলে দেখাই। আসলে অনলাইনে অনেক ভাই দেখেন আমি চার্জার ফ্যানের যখন ভিডিও দিয়েছি, অনেক ভাই বলে যে ভাই আপনি অনলাইনে জোন প্রতি একজনকে একজনকে চার্জার ফ্যান দিবেন, আমরা সবাই কাস্টমার উপকৃত হবো। দেখেন আমার যেহেতু পাইকারি ব্যবসা, যারা পাইকারি নেবে তাদের কাছে আমরা 1 হাতে টাকাটা পেয়ে গেলাম, দ্রুত মালটা সেল হলো। আর আমরা যখন অনলাইনে মাল বিক্রি, এই মালটা যাবে আপনার 2-3 দিন সময় লাগবে, আবার আপনি তো রিসিভ না করেন, আবার 10-15 দিন লাগবে, মালটা ঘুরে আসবে আমার কাছে, মালের 12টা বেজে যায়। অনেক ভাই চার্জার ফ্যান নিয়েছে, আমার এবার অনেক কষ্ট লাগছে, 2-3টে ভাই চার্জার ফ্যান নিয়েছে, নেওয়ার পরে চার্জার ফ্যানের কার্টুনটা সুন্দরবন কুরিয়ার এত বাজে সার্ভিস দিয়েছে, তাদের কার্টুনগুলো মানে নোংরা হয়ে গেছে, মনে হচ্ছে ফ্যানটা ভেঙে গেছে। তখন আমাকে ছবি তুলে দেখালো, বললাম ভাই মালটা রিসিভ করেন, যদি প্রবলেম হয় তারপরে আমি সমাধান দেবো। মালটা রিসিভ করার পরে বড় ভাইগুলো রিসিভ করছে, মালগুলো রিসিভ করছে, কিছু কিছু ভাই আছে মালের অবস্থা দেখলে মানে রিসিভ করছে, বড় ভাই রিসিভ করার পরে ফিটিং করলো, ফিটিং করে বলছে ভাই ভালো মাল দিয়েছেন, ভালো আপনার জন্য দুয়ার হলো, মালটি ভালো। সেখানে যদি প্রবলেম হলো আমি তাও সলভ করার চিন্তা করতাম। এখন আমি দেখেন বড় ভাইয়ের ফোন নাম্বারটা আমি দেবো, আমার অনেক কষ্ট লাগছে যখন দেখেন আমি তাকে কী কী মাল দিয়েছি। বড় ভাই আমার কাছ থেকে মাল দেখেন মালগুলো আমি বিআরবি সব যে সকল তারগুলো দিয়েছিলাম, আমি দেখেন 1.5 দিয়েছিলাম, তারপরে আপনার 2.5 দিয়েছিলাম, 40-70 তার দিয়েছিলাম, মানে 20 গজ 20 গজ 40 গজ। আমি দেখিয়ে দিব মালগুলো আপনার, দেখেন একটু দ্রুত দেখানোর চিন্তা ভাবনা করি। এই মালগুলো দিয়েছিলাম আমি, বস্তা থাকার পরে মালটা একটু দেখেন একটু ইয়ে হয়েছে, ময়লা ময়লা হয়ে গেছে। এই মালটা দেখেন এই মালগুলো আমি দিয়েছি 40-70 দিয়েছিলাম আপনার, 20-40 গজ, 2.5 দিয়েছিলাম 1-1 2 কয়েল, আর হলো 1.5 দিয়েছিলাম 5 কয়েল, টোটাল 7 কয়েল মাল দেখেন, 1-2-3-4-5-6-7 কয়েল মাল। আমি অনলাইনে মাল বিক্রি করি ভাই, আমরা এতটা আসলে ইয়ে নয় যে আমরা আপনাদেরকে মাল খারাপ দেবো, আপনি হক টাকা আমাদেরকে দিয়েছেন, আমি আপনাদের খারাপ মাল দেবো। অনেক ব্যবসায় কেমন যায় নিজের কাছে একটা ইয়ে লাগে যে আমি ভাই কেন আমি ঠকাবো, কেন বাদ দেবো না। অনেক ভাই আমাকে চার্জার ফ্যানের বুকিং দিয়েছে, চার্জার ফ্যান দিতে পারিনি যাদেরকে বা লেট হচ্ছে, আমি টাকা রিটার্ন করেছি, যখনই বলছে ভাই টাকাটা রিটার্ন দেন আমি রিটার্ন করেছি। কিন্তু দাদু ভাই আপনার নজরুল ইসলাম ভাই মধুপুর টাঙ্গাইল, বড় ভাইয়ের নাম্বারটা হলো 01734-62-4190, এই নাম্বারে সে রিসিভ করার কথা ছিল, মালটা যাওয়ার পরে সে বললো, পরে গিয়ে বললাম ভাই আপনি তখন মাল নেবেন, দেখেই নেবেন, বস্তা খুলে নেবেন, মাল আমি 2 নম্বর দিচ্ছি না কি দিচ্ছি। যখন এই বললো তখন মনে কাছে কেমন জানি, বললাম ভাই আপনার মাল রিসিভ করা লাগবে না, মালটা দিয়ে দেন, আর না হলে এইভাবে রিসিভ করেন, বলো ভাই রিসিভ করেন, মালটা ঘুরে আসে। আসলে যারা অনলাইনে মাল নেবেন আমাকে যদি বিশ্বাস না হয় নেবেন না, আরেকবার বিশ্বাস হলে আরেকবার নেবেন, কিন্তু অনলাইনে নেওয়ার পরে যাবে নানা রকম কথা বলবেন, এটা নিজের কাছে খারাপ লাগে,
আমি যাদেরকে সার্ভিস দিয়েছি তাদের জন্য দোয়া রইল। বড় ভাই আপনারা ভালো মাল পেয়ে থাকলে দোয়া করবেন আর আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন। আমি চাই যে আসলে আমার সাথে যারা আমার ভিডিওগুলো দেখেন বিদেশি ভাই যারা বিদেশ থাকে সেই সকল ভাইরা আমার ভিডিওগুলো বেশি থাকে তাদের জন্য দোয়া রইল, আপনার ফ্যামিলির জন্য দোয়া রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি আমার চ্যানেলে 6320টা বা 30টা সাবস্ক্রাইব হয়েছে। আসলে আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূরে এগিয়ে যেতে পারছি, আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ সকলকে।